আল্লাহ ডাক দিয়ে বলছে হে ইব্রাহিম তোমার কাছে সবচাইতে যেটা পছন্দ হয় সেইটা কুরবানি করো সুবহানাল্লাহ কইছেন না ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বা কুরবানি করলো কিন্তু আমার আল্লাহ কবুল করে নাই বকরি কুরবানি করলো কিন্তু কবুল করে নাই একবার জায়গায় ডাবল ডাবলের ডাবল সব কুরবানি করলো এরপর আল্লাহ বলে ইব্রাহিম আমার কাছে ভালো লাগে নাই তুমি এর চাইতে প্রিয় জিনিসটা আমি আল্লাহর নামে কুরবানি করো আমার নবী যখন হাবিব হয়েছে আমার নবী যখন হাবিব হয়েছেন হাবিব হতে গিয়ে আমার নবী কোনো পরীক্ষা দিতে হয় নাই আল্লাহ নিজে আমার নবীকে হাবিব বলেছেন আর ইব্রাহিম আলাইহিস সালাম যখন খলিল হয়েছে খলিল হতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম 10টা পরীক্ষা দিয়েছেন তাহলে বোঝা গেল পরীক্ষা ছাড়া ওলি হওয়া যায় না পরীক্ষা ছাড়া ওলি হওয়া যায় না মুমিন যদি হতে চান আপনাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে কি পরীক্ষা আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব আমি তোমাদেরকে খোদা দিয়ে পরীক্ষা করব আমি তোমাদেরকে সম্পত্তির নুকসান দিয়ে পরীক্ষা করব আমি তোমাদেরকে জানের উপরে রোগ বিমার দিয়ে পরীক্ষা করব যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো জান্নাত তোমাদের জন্য আরো বড় আমার যুবকগুলা কই এ পোলা পান্ডি করে ঠিক আছে তো ইনশাআল্লাহ আচ্ছা হাত নামান আপনারা একটু ঘুমায় গেছেন মনে হচ্ছে এটা জবানটা কইলা কোন আল্লাহু আকবার এই যে আওয়াজ বাইরে গেছে অক্সিজেন আই পড়ছে না হ্যাঁ অক্সিজেন আই পড়ছে না আওয়াজ আইসে পড়ছে মারহাবা গান জি যুবকটা হাত তোলো তো দেখি নারে তাকবীর আমার যুবক ভাইরা ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষার সম্মুখীন হয়েছিল আর ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা সময় আসছিলেন যেই সময় একটা বিয়াদক ছিল নাম হলো নমরুদ্দা নাম কি নমরুদ্দা একটা হলো নমরুদ্দা একটা হলো ফেরাউইন্না একটা হলো আবু জাহিল্লা আর একটা হলো ওয়াহাব্বা বালা কেটা কন নমরুদ্দা কন নমরুদ্দা আমি তো নমরুদ দেখছি কি তোমার খারাপ লাগছে খারাপ লাগার কথা না যেহেতু তুমি নমরুদ না নমরুদের ভক্ত না কথা কন ঠিক না বেঠে ফেরাউন না আমি ফেরাউন না ফেরাউনের ভক্ত না আবু জাহিল্লা তুমি সেটলে মনে করলে তোমার সমস্যা আছে আবুল হাব্বা তোমার গায়ে লাগার কথা ও হাব্বা তোমার গায়ে লাগছে লাগছে নাকি রে তুমি ওহাবি না তো ওহাবিটা কেডা ওই যে নবী শাম দেশ আর ইয়াম দেশ ইয়ামেন দেশের জন্য নবী দোয়া করছিল নজদের জন্য নবী দোয়া করছে না সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ দুনো প্রদেশের লাগে দোয়া করলেন নজদের জন্য নবী দোয়া করলেন না তোর যে নজদের মধ্যে থেকে একটা লোক বাইরে দিব যেই লোকটা বাইরে আমার দিন আমার যে হাকিকতের উপরে আঘাত করবে ঠিক আছে ঠিকই ওই নজদের দিকে দুই সিংওয়ালা ওই বিয়াদ বাইরেছে যার নাম হলো আব্দুল ওহাব নজদি ওই আব্দুল হাব নজদি আইসই মাজার বান্না শুরু করছে নবীর বিরুদ্ধে নবীর সম্মানের বিরুদ্ধে কথা বলা শুরু করছে ওই আব্দুল ওহাব নজদির অনুসারী যারা এরা হইলো ওহাব আমরা গুরে গ্রামের হে শুনে লাগছে কি লেগে কথা কোন ঠিক না বেটি আমি তো হিডারে কইছি না আমি তো হিডারে কইছি তো হিডারে কইলে তোর শুনে লাগে কি লাগে তোর শুনে লাগে তো কইলে বুঝা গেল যদি গায়া লাগে গেল এরপরে সুৎখা তো সুৎকুরে সুৎকুর কইছি তুই সুৎখা তুই যদি সেতস তইলে কইব হে ওমর সুৎখা তাহলে মনে করবো যে এইটাও এইটা এইটাও এইটাও আমি কি বুঝাতে পারছি গুস্কুর রে গুস্কুর কইলে তো গুস্কুরে শুনে লাগবে
শুকর কইলে তো শুকর গায় লাগবে তা অসুবিধা আছে এ বলে কি ওয়াজ বন্ধ করে দন জীব সব ঘুমায় গেছে না দোয়া দে দিলে মিলাদ কেম দিয়া দে আমার তো বুঝতে অসুবিধা আছে আমি বললাম এইটাই হিদা এইটা কিন্তু হিদা মানে আজ থেকে প্রায় ওই যে আমার ভাই সাইফুল ইসলাম রেজবি ভাই আর নাম দি কইলাম না মুফতি সাহেব প্রখ্যাত আলেম এদিন খুব মুনাজারা আছেন সাইফুল ইসলাম রেজবি ভাইয়ের বাড়িতে আমি যাই ইসলাম কয় বছর আগে 15 বছর আগে হিদা তাহলে হিদা হিদা কই তো তুমি আর হিদা তো এক না নবরী তার তুমি তো এক না আব্দুল হক নজ যে তুমি তো এক না আবুল আহাব তুমি তো এক না তো তোমার শুলে লাগে কি লাগে লাগলে ইডই হিদা আমার ফুলা বন্ধে হাত দিলা কো ঠিক না বলে মারহাবা জোরে কর আপনাদের রাত করছেন আমার ওয়াজ বুঝতে অসুবিধা হইছে তো এইজন্য আমার দেশের মধ্যে ওয়াহাব্বা কইলে রাগ করে আর রাগ করার কি আছে এটা আমি তো হিটা রানা কইছি তুমি যদি রাগ করে বুঝতে হবে তুমি মনো হে এটার মধ্যে যে সমস্যা আছে তোমার মধ্যে মনো এই সমস্যা আছে তাহলে তোমার মধ্যে এই সমস্যা থাকলে তুমি হিটা হিট হই যা শেষ ওয়াজ শেষ কেমন দিলাম ঠিক দিলেন তাহিরি মানি আগুন বুয়ানবারের হোলা মেজাজ গরম দিল নরম কথাগণ ঠিক না বেটি তারপরে বলি ভাই আপনারা রাগ করেন না আপনার যদি কোনো সমস্যা হয় আয়া আমারে বুঝাই আপনি দল নিন নাইলে আপনি বুঝা আমরা দলে আই আর খেলা টিলে ভাল লাগে না আমি হিডারে কইছি না আল্লাহ কবুল করুক আমিন খন এ কি লেগে নমরিদের ওয়াজ ধরছিলাম ওর ব্যাস লাগছিনি সোয়ালে তো হুজুর আইছে ও আবি ডমি হয়ে গেছে ইতার নাম এটা সেইতে নাই তা আগে বেহব্বামি করে সেচ্ছেন দেখিয়া এই সেতা জিতি আর কইরেন না আমি তো হিটারে কইছি আপনারা শুনে লাগান কি লেখিয়া হ্যাঁ আল্লাহ কবুল করুক আমিন করুন ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ কয়টা পরীক্ষা করছিল আস্তে করে তাহলে বোঝা গেল বন্ধ হইতে গেলে পরীক্ষা আছে পরীক্ষা আমি আল্লাহ পরীক্ষা দিব সব সময় সুখে থাকলে কবি আল্লাহ দুঃখে থাকলে কবি আল্লাহ ভালো থাকলে কবি আল্লাহ মনে থাকলে কবি আল্লাহ ভাত খাইলে কবি আল্লাহ ঘুমায় থাকলে কবি আল্লাহ সর্বক্ষেত্রে আল্লাহ ওয়াজ মাহফিলে নামাজে জিকিরে জাকাতে সিয়ামে সুখে থাকলে দুঃখে থাকলেও আল্লাহ কই শুধু তোরা কইবি আমি আল্লাহ আর আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দিব ইব্রাহিম নবীর আল্লাহ পরীক্ষা ততই করে ইব্রাহিম নবী আল্লাহর প্রেমে ততই দেওয়ানা হয়ে যায় জোরে বলুন না সুবহান আল্লাহ তাহলে পরীক্ষা দিব আল্লাহর প্রেমে কথা বলেন ঠিক কিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এমন একটা দুশমন এমন একটা বাজে লোক নমরুদ্দা ওই আমলে ইব্রাহিম আলাইহিস সালাম এই নমরুদ্দা সে নিজের খুব বড় মনে করত ইব্রাহিম সাল্লামের আমলে এমন দুর্ভিক্ষ দেখা দিছে এমন দুর্ভিক্ষ আসছে কিন্তু নমরুদ্দের কাছে হলো সব খাওয়ন টাওন নমরুদ দেখে সুযোগ পাইছি আমার জন্য আল্লাহ মানে না এবার একটা কাম হইব যারাই তার কাছে খাবার আনতে যায় নমরুদ ডাক দিয়ে কয় তোমরা খাবার দিতে পারি একটা শর্ত আছে কয় কি শর্ত কয় আমারে আল্লাহ মানতে হইব নাউজুবিল্লাহ আল্লাহ কি দুইজন না একজন সেজদা পাওয়ার মালিক কেডা মাজারে গিয়া কি আমরা সেজদা করি হ্যাঁ কি করি জিয়ারত করি এই ওয়াজ কত ওয়াজ করে আমাদের বিরুদ্ধে কইছে এখন আস্তে আস্তে আমরা ওয়াজ করতে করতে আমাদের জায়গা ক্লিয়ার করছি কথা বলেন ঠিক না বেটি কদম বুসি করা সুন্নতে সাহাবা কথা বলেন ঠিক না বেটি কদম বুসি করা কি সুন্নতে সাহাবা জোরে বলেন না সুবহানাল্লাহ তাইলে ইব্রাহিম আলাইহিস সালামের আমলে নমরুদদের কাছে মানুষ যখন খাবারের জন্য কাছে দুর্ভিক্ষ দেখা দিলে ঠিক না তখন এই নমরুদদা বলছে তুমি তোমার খাবার দিতে পারি শর্ত আছে একটা আমার আল্লাহ মানতেই বল
নাউজ বিল্লাহ কোন তো পেটের খিদায় আর কি করব অনেকে মাইন্না ভালা মাইন্না মাইন্না খাওন লয়া জায়গা পেট বাসে দিব তো তো ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদদের কাছে গেছে যাওয়ার পরে নমরুদ দা কল খাবার তুমি যখন আসছো তোমার রব কেডা তো ইব্রাহিম আলাইহিস সালাম কয় ইব্রাহিম সালাম কিন্তু এই কথাটা বলতে পারতো যে আমার রব হইল আল্লাহ এই কথাটা বলে না এখানে হেকমত আছে না বলে বলছে আমার রব হইল তিনি যিনি তোমার এবং আমার হায়াতের মালিক মউতের মালিক আপনি হিসাবটা মিলাইতেছেন মানে আমার রব হইল তিনি যিনি তোমার হায়াতের মালিক আমার হায়াতের মালিক তোমার মউতের মালিক আমার মউতের মালিক জবান খুলে কোন হায়াতের মালিক কে খুব মনোযোগ এবং ভারী একটা ওয়াজ দছি যদি আপনি লাইন টু লাইন ফলো না করেন ওয়াজটা মজা পেতেন না এটা এমন ঘটনা না যে কারবালার ওয়াজ শুরু করলাম যে ঘটনা কি আমি জানি এটা এমন একটা বিষয় খন্ড খন্ড লাইনে লাইনে আপনাকে মনোযোগী হতে হবে আর মনোযোগী না হইলে ঘুমে ধরলে জ্ঞান ফিরে থাকবা মুরব্বীলে যাইরে দিবেন ফুলাফান সব এখানে হইতে থাকবা লাস্টে জিকির হইতো না ইনশাল্লাহ আসতে এরপরে না আমি একটু মাঝে মাঝে ডাইনে মামে যাই গেলে শরীরে ঠিক করার লাগে রাত্র হয়েছে তো একটু শরীরে ঠিক করাইতেছি তো ঘটনা কিন্তু খুব কঠিন বলতেছে যে তোমার আর আমার যে বানাইছে আমার রব হইল তিনি আচ্ছা জবান খুলে কত তিনি কে বাস নম্রিত কো এইডা আমি তো মারতাম পারি যেটা করতাম পারি ইব্রাহিম সাল্লাম রে নমৃত কয় আমি তো মারতাম পারি আমি তো বাঁচাতাম পারি নমৃত দেখো নাউজ বিল্লা এরপরে নমৃত তার জেলখানা থেকে দুইজন লোকের আনছে আইনে কে আই খারাপ একটার ছুরি দিয়া কূপ দিয়া মাইরা ফেলাইছে আর একটার একটা যাহ তুই মুক্তি তো নমৃত দা ইব্রাহিম আলাইহিস সালাম রে কয় দেখছো তুমি কেমনে বাঁচাইছি আর কেমনে বাঁচাই দিছি কেমনে মারছি তুই তো আমি ভারি পরে তো ইব্রাহিম সালাম বলতেছেন নমরু তুমি পারো না তুমি যদি পারো এই মুহূর্তে পূর্ব দিক থেকে সূর্যটা উড়াও আমার রব তিনি যিনি পূর্ব দিকে সূর্য ওটাই পশ্চিম দিকে অস্ত নে তুমি সূর্য একটা উড়াও পূর্ব দিক দিয়া আর পশ্চিম দিকে অস্ত নও নমরু দার কোনো কথা কয় না তো ইব্রাহিম সালাম কি করছেন এখান থেকে চলে আসছেন চলে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম কিছু বালু একটা পলিথিন ব্যাগের ভিতরে মানে ব্যাগের ভিতরে নিছে নিয়া বালুর মধ্যে মাদারা ঠেগায়া শুয়ে রইছে ইব্রাহিম আলাইহিস সালামের একটা স্ত্রী ছিল যার নাম হলো সারা খুব মনোযোগ লাইন মনোযোগ দাঁড়িয়ে লিখে আজ বুঝবেন আমি কি সারা সোয়ালে কি তাহেরা ফেস লাগবো নি আচ্ছা তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছিল নামটা কি সাহারা সারা সারা নাম কি এই স্ত্রীর ঘরে কোনো সন্তান হতো না কি হতো না তো তিনি স্বামী খাবার নিয়ে যাবে অপেক্ষা করতেছে যাইয়া দেখে মরুভূমির মধ্যে মাথাটা ঠেকাইয়া তিনি শুয়ে আছে সারা গিয়া ডাক দিয়া স্বামী খাওয়ন টাউন নিলেন না এখানে শুয়ে রইলেন খাওয়ন লইয়া শুয়ে রইলেন কি লেগে খাওয়ন দিয়ে বাড়ি দিলে তো রাখতে পারতাম ইব্রাহিম সালাম কো আমি খাওয়ন আনলাম কৈতিকে কই দিবে এর মধ্যে খাওয়ন ভর্তি বেগের ভিতরে খাওয়ান না বালু বালু রে খাবার বানাই দিছে কেডা তিনি তো আমার আল্লাহ যিনি এমন ভাবে দিবে তুমি টেরও পাইবা না আল্লাহ ইচ্ছা করলে একটা মুরুখ করে আল্লাহর ওলি বানাই দিতে পারে কথা বলেন ঠিক কি না বলেন তার পরিমাণ গুনাহ করার পরও আজকের মাহফিলে আয়েশা যদি এক ফোঁটা চোখের পানি বালতে পারেন আল্লাহর কসম আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যেতে পারে কি পারে না বলেন এই বালুটারে খাবার বানাইছে কে তার মানে বোঝা গেল কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ কার জন্য আমার কুরবানি কার জন্য আমার জীবন কার জন্য আমার চলে যাওয়া কার জন্য সবই তো আল্লাহর জন্য
ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন জোরে কর না সুবহানাল্লাহ নমরুদ তো খবর পাইলো কি রে ভালো যখন খাবার হয়া যায় আমার সম্পদ আমি করুম কি এর কাছে তো ফ্যাক্টরি আছে সুবহানাল্লাহ নমরুদ কি করছে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম রে ছলে বলে কৌশলে আগুনের মধ্যে নিয়ে ফেলে দিয়েছে কোথায় ফেলে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে কি করে দিলেন কথা কানা বারদান বারদান একবারে ঠান্ডা না একবারে বরফের মতো ঠান্ডা না একবারে আরামদায়ক ঠান্ডা বানিয়ে দিয়েছে যেন শান্তি পায় শীতল কাঠ লাগালেন গর্ত বানালেন বিশাল গর্ত বানালেন আর ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন দিয়া পুড়াইবার জন্য জঙ্গলের কাঠগুলা সংগ্রহ করে আনলেন আগুনে ফেলে দিলেন আপনারা জবান খুলে বলেন আগুনকে ঠান্ডা বানিয়ে দিয়েছেন কে سلام على ابراهيم الله বললেন হে আগুন আমার ইব্রাহিমের জন্য এমন ঠান্ডা হয়ে যাও এমন ঠান্ডা হও না আমার ইব্রাহিমের গায়ের মধ্যে ঠান্ডা লাগবে একবারে শান্তিদায়ক সালাম সালাম শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও আপনারা জবান খুলে বলেন শান্তি দেওয়ার মালিক কে আল্লাহু আকবার এ আমার যুবক ভাইরা নমরিদা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিল কাঠগুলা পুড়ে কয়লা হয়ে গেল কাঠগুলা পুড়ে কি হয়ে গেল কাঠগুলো পুড়ে কয়লা হয়ে গেল এই কয়লাগুলো যখন পানির মধ্যে ফেলে দিয়েছে আমার আল্লাহ এই কয়লা থেকে আমার আল্লাহ মাছ সৃষ্টি করেছে আল্লাহ যখন আল্লাহু আকবার মাছ কারণ এখানে আমার পয়গাম্বরের দেহ মুবারক লেগেছে জোরে কর না সুবহানাল্লাহ আগুন ফুলের বাগান হয়েছে কয়লা মাছ হয়ে গেছে চিৎকার করে কর না আল্লাহু আকবার সব প্রাণী মরে গেলে জবাইর আগে মারা গেলে হারাম মাছ মরে গেল জায়েজ হালাল হালাল যদি বলেন না সুবহানাল্লাহ আমার যুবক ভাইরা এই ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে কোনো সন্তান নাই আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন رب هب لي من الصالحين يا رب আমাকে নেক সন্তান দান করুন সুবহানাল্লাহ আরে বড় করে কর না আল্লাহু আকবার এই সন্তান কিন্তু সারার ঘরে হয় নাই এই সন্তান হয়েছে ইব্রাহিম সাল্লামের আরেকটা স্ত্রী যার নাম বলো হাজেরা জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না সন্তান হলো হাজেরার ঘরে আল্লাহু আকবার সন্তান হলো হাজেরার ঘরে আল্লাহ ডাক দিয়া বলে ও ইব্রাহিম একের পর এক পরীক্ষা শুরু চলছে ডাক দিয়া বলে হে ইব্রাহিম তোমার সন্তানকে এমন একটা জায়গায় নিয়ে যাও যেখানে কোনো লতা পাতা নাই গাছগাছালি নাই মরুভূমি থদু বালুকাময় প্রান্তরে তুমি চলে যাও জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না খুব মনোযোগ এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম হাজরাকে নিয়ে শিশু বাচ্চাকে নিয়ে তিনি চলে গেল এমন একটা জায়গায় যে জায়গাটা হলো আরবের মরুভূমি বালুকাময় প্রান্তর সেখানে যাওয়ার পরে মস্কের ভিতরে শুধুমাত্র পানি ছিল হালকা কিছু শুকনা খাবার ছিল এই খেজুরের খাবারগুলো নিয়ে তিনি সেখানে গেলেন
যাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে আরেকটা পরীক্ষা নাযিল হলো ডাক দিয়া বলে হে ইব্রাহিম তোমার সন্তান পরিবার বর্গ নিয়ে এই জায়গার মধ্যে থাকতে পারবে না তুমি এখান থেকে একা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে হে হাজেরা তোমরা এই জায়গার মধ্যে থাকবে যেই পানিগুলো আছে পান করবে যেই শুকনা খাবার আছে সেইগুলো পান করবে আর আমি তোমাদেরকে রেখে চলে যাচ্ছি হাজরা ডাক দিয়ে বলে হে আমার স্বামী আপনি যে চলে যাচ্ছেন আপনি আমাকে কোথায় রেখে যাচ্ছেন এখানে কোনো মানুষ নাই জনমানবহীন মরুভূমি মরুমধু মরু বালুকাময় প্রান্তর এই জায়গার ভিতরে আমি একলা থাকব আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন এখান থেকে আমাকে রেখে চলে যাবেন আপনি কি আপনার ইচ্ছায় যাচ্ছেন নাকি আল্লাহর ইচ্ছায় যাচ্ছেন আপনি তো আল্লাহর ইচ্ছায় এই মরুভূমিতে আসছেন এখন মরুভূমিতে যদি আপনি চলে যাবেন আপনি কি আমাকে রেখে যাবেন এটা কি আল্লাহর নির্দেশে নাকি আপনার ইচ্ছায় ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমাকে একজন নির্দেশ করেছেন জবান খুলে বলুন তিনি কে আর মায়ার সুরে বলে না তিনি কে হায়রে এই হাজরার গরের সন্তান নাম হলো ইসমাইল আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ গনগা এমন একটা জায়গায় যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই কোনো খাবার নাই কোনো পানি নাই ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজরা বলেন আল্লাহর নির্দেশে যদি আপনি চলে যান হাসি মুখে বিদায় দিয়ে দিলাম আমার বিশ্বাস হলো আপনি চলে গেলেও আমার সন্তান আর আমাকে আমার আল্লাহ না খাওয়ায়া মারবে না রিজিকের মালিককে এই ছোট্ট পোলাপান ঘটনাগুলো জানে না মুরব্বীরা জানে এই প্রজন্মকে ইতিহাস জানাতে হবে এই জন্য আমি ওয়াজটা ধরলাম মুরব্বীরা জানে এই প্রজন্ম জানে না মারহাবা চলে বলেন এবার ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন হাজার আর স্তনের মধ্যে দুধ ভর্তি সন্তান দুধ পান করে কিন্তু পর্যাপ্ত খাবার না থাকার কারণে হাজার আর স্তনের দুধ শুকায়া গেছে মস্কের পানিগুলা শুকায়া গেছে প্রয়োজনীয় খাবার গুলা শেষ হয়ে গেছে সন্তান খাবারের জন্য কান্দে এই পৃথিবীতে আমি দেখেছি মায়ের খাবার জোগাড় করতে গিয়ে সন্তান যদিও বেশি চিন্তা করে না কিন্তু সন্তানের মুখের খাবারের জন্য মা দরদি পাগল হয়ে যা হা খুব হৃদয় বিদারক ঘটনা এই জায়গার মধ্যে কোনো মানুষ নাই সকল তো মা আমার গ্রামের ভিতরে এক মা সন্তানের জন্য কিডনি দিয়া দিছে আমার গ্রামে আমি এতদিন মনে করতাম এই বিষয়গুলো বুঝি কাল্পনিক না না সন্তানের জন্য মা কিডনি দিয়া দিছে এক বছর হয় নাই মায়ের স্তনের মধ্যে দুধ নাই মস্কের মধ্যে পানি নাই শুকনা খাবার শেষ বাচ্চা তো আর শুকনা খাবার খেতে পারে না মা যখন দেখলেন বুকের মধ্যে দুধ নাই সন্তান মরুভূমির বালুর মধ্যে সন্তান কাঁদতেছে গলা শুকাইয়া গেছে হঠাৎ করে মা দেখলেন একটা পাহাড় ওই পাহাড়ের মধ্যে ওই সন্তানকে পানি দেওয়ার জন্য দেখতেছে পাহাড়ের মধ্যে ঠিক ঠিক করতেছে ঝর্ণার পানি জরি ভাই ঝর্ণার পানি ঠিক ঠিক করে মা দুঃখিনী সন্তানের জন্য দৌড়াইয়া পাহাড়টাতে গেছে এই পাহাড়টা হলো আল্লাহর তো দুনিয়াতে নিদর্শন আছে একটা নিদর্শন পানি ঠিক ঠিক করে যায় দেখে কোনো পানি নাই রৌদ্রের কারণে পাহাড়ের উপর
উপরে বালুগুলো চিকচিক করছে মনে হচ্ছে ঝর্ণার পানি ঝরে আসলে গিয়ে দেখে ঝর্ণার পানি না সেটা হলো বালু সেখানে যাইয়া পানি না পাইয়া মা হতাশ হয়ে গেল সন্তান প্রখর রোদের ভিতরে পানির জন্য কাঁদে আর একটা পাহাড় দেখলেন যেই পাহাড়ের নাম হলো মারওয়া হাজেরা সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ে একটা দৌড় মারলেন যায়া দেখে সেই জায়গার মতো পানি নাই ওই পাহাড় থেকে আবার এই পাহাড় সাফার দিকে তাকালেন দেখতেছেন পানি চিকচিক করে ঝর্ণার মতো উঠতেছে আল্লাহর লীলা খেলা বোঝা যায় না আবার দৌড়াইয়া সাফা পাহাড়ে আসলেন আমি যখন হজের মধ্যে গেলাম আমার আম্মার হাতে ধরাইয়া ধরাইয়া সাফা থেকে মারওয়া মারওয়া থেকে সাফা আমি দৌড়েছি মাকে ধইরা ধইরা তাওয়াফ করেছি সাফা মারওয়া দৌড়েছি কত শান্তি কত শান্তি হাই রে সাফা মারওয়াতে মহিলা দূরে যার নাম হলো হাজারা সন্তানের পানির জন্য দৌড়তে দৌড়তে সাতটা দৌড় মাইরা পাহাড়ে দাঁড়ে আল্লাহর ডাক দিয়ে বলে আল্লাহ একটু পানির ব্যবস্থা করে দাও আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল আমার হাজারার কাছে যাও আমার হাজারাকে যাইয়া বলো আমার হাজারাকে যাইয়া বলো দোয়া কবুল এই কথা বলার পরে এইভাবে সাফা মারওয়ায় মারওয়া থেকে সাফা আইসা এইভাবে হাত বাড়াইয়া দিছে বাড়াইয়া দেওয়ার পরে হজরতে হাজরা হাত তুলতে তুলতে মাথার উপরে তুললো বড় কষ্ট লাগে আজকে হাত তুলা দোয়া করাটাকে অনেকে বেদাত বলে কথা বলেন ঠিক যদি মাঝহাব মানে না হলে খবিস এই খবিস গুলা কো ফরজ নামাজের পরে দোয়া নাই হাত তুলা নাকি দোয়া নাই অথচ গত কিছুদিন আগে গরম গেছে গরম এই গরমের মধ্যে আমার নবী সলাতুল ইস্তিসকা নামাজ পড়তেন পড়ার পরে সবারে লইয়া দাঁড়াইয়া হাত তুললে আল্লাহর কাছে দোয়া করতে এগুলো কি দেখে না ওরা ওরা কি পাইছে দশটার ভিতরে এরার অধপতন আইতাছে দর্ব হেরার কয়েকটা বাহ আছে উঠে বয়ে দিছে এটি টুস করে গেলে গিয়ে দর্ব টটকাড়া এটি একটু টেয়া টুয়া দিয়ে সালার কে লাগে একটু সাইড রাখছে বেদাম বেদাম গুরুর মতো সাইড রাখছে দর্ব একদিন আইতাছে বিপদ কারণ নবীর বিরুদ্ধে গেলে হকের বিরুদ্ধে গেলে তার বিপদ আসবেই কথা বলেন ঠিক না বেঠে এখন আপনারা বলেন হাত তুলে দোয়া জায়েজ আছে না নাই কোন মানুষের কথাই কি হাত তুলে দোয়া বন্ধ করে দিও এই যে আহলে হাদিস আহলে খবিসের গোষ্ঠীরা লামাজাবি সালাফিরা এরা মসজিদের ভিতরে টেহা দিয়া মুসল্লি ভাড়া আবার ওই মসজিদের ভিতরে মসজিদের ভিতরে দেখবেন এই কোনাদা হে কোনাদা দেখবেন মুয়াজ্জিন যখন কোলা আরে ইমাম সাহেব যখন কোলা দোয়াল লিন হেরা ক আমিন এটা দলে ক আমরা না আমরা 300 টাকা দিয়ে পাঠাইছে জোরে আমিন কেবল লাগে হ্যাঁ অসুবিধা কি ওটু চালায় সারাদিনে ভাই বলি 300 টাকা একবার আমিন করে 300 ভাই লেব এখন কিন্তু এইভাবে ইমান চুরি হচ্ছে কথা বলেন ঠিক না বেঠে এইভাবে নামাজের ভিতরে বিভাজন সৃষ্টি করেছে এগুলো অত্যন্ত দুঃখজনক ব্যাপার কথা বলেন ঠিক না বেঠে এই জন্য আমরা হানাফি মাজহাব দলিলের মধ্যে আছে বান্দা যখন নামাজের ভিতরে ওয়ালা দোয়ালিন বলে ফেরেশতারা চুপি ফেরেশতারা সাথে সাথে আমিন বলে ফেরেশতারা যা আমিন বলে আপনারা কি শুনেন এরা আসতে বলে আমরা শুনি না এইজন্য আমরা আসতে বলবো এটাই হলো তরিকা কথা বলেন ঠিক না বেঠি যাক সেই দিকে যাব না হাত তুলে দোয়া জায়েজ আছে না নাই এটা কি নতুন না পুরান এই জন্য হাজরা বলে আল্লাহ তুমি আমারে আমার সন্তানের জন্য পানির ব্যবস্থা করে দাও আল্লাহ বলে জিব্রাইল আমার হাজরার কাছে যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলাম আমার ইসমাইলের কাছে চলে যাওয়ার জন্য বলো এই কথা বলার পরে হযরতে হাজরা তিনি সোজা চলে গেলেন ইসমাইল আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে দেখতেছেন
ইসমাইল আলাইহিস সালাম মরুভূমির বালুর মধ্যে পা দুই এমনে নাচাইতাছি ওই নাচানোর সময় পায়ের গোড়া দিয়া আমার আল্লাহ জমজমের পানি সৃষ্টি করে দিলে ডাবের পানি দাঁড়ায়া পান করা হারাম পুষ্করীর পানি দাঁড়ায়া পান করা হারাম টিউবওয়েলের পানি দাঁড়ায়া পান করা হারাম এই পৃথিবীতে একটা পানি দাঁড়ায়া পান করা হলো সুন্নাহ ওই পানিটা হলো জমজমের পানি বিজ্ঞান প্রমাণ করেছে এই পৃথিবীতে সবচাইতে পিওর এক নম্বর পানি হলো জমজমের পানি আল্লাহু আকবার বল না আল্লাহু আকবার এই সূত্র পোলা পানি ইতিহাস জানাইতাছে আর এরপরে হাজরা দেখলেন পানি উঠতেছে এমন ভাবে পানি উঠতেছে যেন বন্যা হয়ে যাবে ছেলে মনে হয় পানিতে ভেসে যাবে পায়ের গোড়া দিয়া জমজমের পানি উঠেছে এখনো জমজমের পানি উঠে কি উঠে না মা হাজরা ডান দিক দিয়ে পানি পান দেয় বাম দিকে এমন পানি বের হয়েছে বাম দিক দিয়ে পানি বের দেয় আবার সামনে যায় সামনে দেয় পিছনে যায় পিছন দিকে দেয় বাদ অতিক্রম করে পানিগুলা চলে যায় বন্ধুরে আমার ও গুরিগ্রামের বন্ধুরা এবার হযরতে হাজরা চতুর্দিক দিয়া বানটা যখন দিলেন এরপরে কোনো ভাবে পানি থামে না হঠাৎ করে হাজরা বলে ও পানি থামো সাথে সাথে পানি থেমে গেছে আরে ওই দিন যদি হাজরা পানির থাম না বলতো আমার আল্লাহ সারাটা পৃথিবী জমজমের পানি দিয়া সাজাইতো আরো জোরে করে আল্লাহু আকবার এই জন্য যুবক এই জমজমের পানি যারা পান করে তাদের রোগ বিমার ভালো হয়ে যায় মুর্দা কলব জিন্দা হয়ে যায় সিনাটা পরিষ্কার হয়ে যায় এই এই জমজমের পানির সাথে তত্ত্বে প্রমাণ করে হাউজে কাউসার এসেছে ওয়াশিরিল্লাযিনা আমানু ওয়ামিনুস সালিহাতি আন্নালাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওই নহরের সাথে এই নহরের সম্পৃক্ততা আছে না না এরপরে হযরতে হাজরা সন্তান নিয়ে চলতেছে যেই মাত্র ইসমাইল আলাইহিস সালাম মরুভূমির বালুকাময় পান করে কোন রকম ভাবে চলাফেরা করতে শিখলেন 9 বছর অথবা 12 বছর মানে চলাফেরার বয়স হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে চলে গেছে ওই সময় ওই জায়গার মধ্যে স্বপ্নে দেখেছে আল্লাহ ডাক দিয়া বলছে হে ইব্রাহিম তোমার কাছে সবচাইতে যেইটা পছন্দ হয় সেইটা কুরবানি করো সুবহানাল্লাহ কইছেন না ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বা কুরবানি করলো কিন্তু আমার আল্লাহ কবুল করে নাই বকরি কুরবানি করলো কিন্তু কবুল করে নাই একটার জায়গায় ডাবল ডাবলের ডাবল সব কুরবানি করলো এরপর আল্লাহ বলে ইব্রাহিম আমার কাছে ভালো লাগে নাই তুমি এর চাইতে প্রিয় জিনিসটা আমি আল্লাহর নামে কুরবানি করো ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন আমার কাছে সবচেয়ে প্রিয় হলো আমার সন্তান ইসমাইল জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না আমার সন্তান ইসমাইল হলো আমার সবচাইতে প্রিয় এখন এই প্রিয় জিনিস যদি কুরবানি করতে হয় আমাকে আবার সেখানে ফিরে যেতে হবে কিন্তু হাজরাকে কেমনে বলবো আমি ইসমাইল রে কুরবানি করব কিন্তু সন্তানের সাথে বাবা একটা গোপন কন্টাক্ট করলেন ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আসবাহুকা ফানজুর মাযা তারা ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম যখন চলাফেরার বয়স হলো ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম আবার ফিরায় আসলেন এতদিন খবর নেই নাই আল্লাহর সন্তুষ্টির জন্য কাটায়া দিছে আয়েশা হাজরার সঙ্গে আলোচনা করে না যেহেতু হাজরা তো মা তাকে যদি বলতে চায় ইসমাইল আমি জবাই করতে চাই তুমি কি বলো পৃথিবীর কোন মা কি দিবে কত পৃথিবীর মা কি মেনে নিবে এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম
সন্তানকে ডাক দিয়া বলে ইয়া বুনাইয়া হে ছেলে ইন্নি আরাফিল মানামি অবশ্যই আমি স্বপ্নে দেখেছি আন্নি অবশ্যই আমি আসবাহু আমি তোমার জবাই করেছি ফাংজুরু মাযা তারা এই ব্যাপারে তোমার মতামত কি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না দেখছেন আলামতরা সের বয়স আর কত চলাফেরার বয়স হইছে এ ইব্রাহিম হে ইসমাইল আমি আজকে আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করেছি ফাংজুরু মাযা তারা এই ব্যাপারে তোমার অভিমত কি যেমন বাবা তেমন সন্তান ডাক দিয়া বলে কলা ইয়া আবাদি ফাল হে বাবা আপনি তাই করেন মা তু উমর যা আপনি আদিষ্ট হয়েছেন সাজ্জাদুনি অবশ্যই আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ মিনাস সাবিরিন আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আল্লাহর সন্তুষ্টির জন্য আমি নিজে কুরবানি হতে রাজি আছি আরে বড় করে বলেন না সুবহানাল্লাহ গন না হায় হায় ছেলে রাজি হয়ে গেছে এখন ইব্রাহিম আলাইহিস সালাম হাজরাকে ডাক দিয়া বলে হাজরা আমার সন্তানটাকে একটু সাজাইয়া দাও আমি একটা বড় লোকের বাড়িতে দাওয়াত খেতে যাব জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না সুন্দর করে গোসল দিল খুব দামি কথা বলতেছি রাত্র বেশি তো একটু অস্থির লাগবে কিন্তু যদি কোট করে বাড়িতে নিতে পারেন এই কুরবানি মজা পাবেন কুরবানির পশুর গলার থেকে রক্ত বের হওয়ার আগে নিজের ভেতরে একটা পশু নামক অহংকার আর আমিত্ব নামক পশু আছে এই পশুটাকে আগে জবাই করতে হবে তাইলে আপনার কুরবানি কবুল হবে কথা বলেন ঠিক কিনা তাইলে কুরবানি শিক্ষা পাবেন তাইলে শিক্ষা পাবেন না এলোমেলো মনে হবে গোস্ত কাবলে গলা বলে দিবেন গিয়া ঠিক কিনা বলেন এরপরে ডাক দিয়ে সাজাইয়া দাও হাজিরা এমন সুন্দর করে সাজাইয়া দিল সুন্দর করে সাজাইয়া দেওয়ার পর রওনা হয়ে গেলেন ঘর থেকে বের হয়ে গেলেন ওই মুহূর্তে শয়তান হাজারার কাছে আসছে হাজেরা তুমি কোথায় সন্তান পাঠাইছো তোমার সন্তান তো তোমার স্বামী জবাই করে ফলাইবে এবার ডাক দিয়ে বলে শয়তান দূর হ দূর হ দূর হ এই কথা বলার পরে এই কথা বলার পরে শয়তান সেই জায়গার মধ্যে ফেল হয়ে গেছে এরপরে চলে গেছে ইসমাইল আলাইহিস সালামের কাছে যাইয়া বলতেছে ইসমাইল তুমি কোথায় যাও তোমার বাবা তো তোমার জবাই করে ফলাইবে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হাতের মধ্যে পাথর নিয়ে শয়তানের কপালে মারছে এরপরে আবার তারে বলছে তুমি কোথায় যাচ্ছ তোমার বাবা তো তোমারে জবাই করে ফলাইবে আবার পাথর নিয়ে আবার মারছে এইভাবে সাতবার কঙ্কর মারছে এখনো হজ করতে গেলে সাতবার কঙ্কর মারা লাগে কি লাগে না কঙ্কর মারা লাগে কি লাগে না এটা শয়তানকে খেয়াল করে মারে আমিও যাইয়া দৌড়ায় দৌড়ে মারেছি শয়তানের কপালটার উপরে কথা কন ঠিক না বেঠি এই চুয়ার এবার ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইলের কাছে ফেল নীতি নীতি সন্তানকে মিনার পান্তরি নিল ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে একজনের সন্তুষ্টি জবানটা খুলে বলুন তিনি কে বন্ধুরে আমার ও যুবকের দল এবার সন্তানকে নিয়ে মিনায় চলে গেল যাইয়া সন্তানরে বলতেছে বাবা তুমি রাজি নি কয় হে আমি রাজি তুমি প্রস্তুত নি কয় হে প্রস্তুত ঠিক আছে লম্বা হইয়া শুয়া যাও ইসমাইল আলাইহিস সালাম বলে আব্বা আমি লম্বা হইয়া শুয়া যামু আমার এত জবাই করবেন জবাইয়ের আগে আপনার কাছে আমার একটা কথা আছে আমি তো আপনার অনেক আদরের পোলা আমি তো আপনার অনেক আদরের পোলা আপনি যদি আমার গলার মধ্যে ছুরি চালাইবেন আমার চোখের বরাবর যদি আপনার চোখটা পড়ে যায় আপনি ছুরি চালাইতে পারবেন না বাবা দয়া কইরা আপনার কাছে আমার কিছু কথা আছে কয় কি আমার কয়েকটা দাবি আছে এক নম্বর দাবি হলো আমার চোখ দুইটা বাইন্দা ফালান দুই নম্বর দাবি হলো আমার হাত দুইটা বাইন্দা ফালান তিন নম্বর দাবি হলো আমার পা দুইটা বাইন্দা ফালান ইব্রাহিম আলাইহিস সালাম বলে বাবা কেন
কেন কয় বাবা রে এই জন্য আপনি আমার গলায় ছুরি চালাইলে চোখের দিকে তাকাইলে মায়া লাগবে দুই নম্বর আপনি আমার গায়ের মধ্যে ছুরিটা চালাইলে আমার হাত পা লড়লে ছুরি যাই আপনার শরীরে লাগতে পারে আপনি জবাই করতে আপনার অসুবিধা হবে এই জন্য আমার হাত পা গুলো বাইন্দা দে চোখগুলা বাইন্দা দিল একে মন আল্লাহর পাগল একে মন আল্লাহর প্রেমে পাগল একে মন আল্লাহর সন্তুষ্টির পাগল ও যুবক রে গলার মধ্যে ছুরি চালাইতে যাইয়া যখন গলার মধ্যে ছুরি চালাইতে গেল হাত বাঁধলো পা বাঁধলো চোখটা বাঁধলো ইসমাইল আলাইহিসসালাম গো আব্বু গো ও আব্বু আপনি আমার হাত পা বাঁধছেন আমার চোখ বাঁধছেন আমার আরেকটা কথা আছে আব্বা আমার চোখ দুইটা খুললা দেন হাতের বাঁধনগুলা খুললা দেন এবার ইব্রাহিম আলাইহিসসালাম কয় বাবা রে এখন বললা বাঁধার জন্য আবার এখন বলতেছো খুলে ফেলার জন্য তার কারণটা কি এবার ইসমাইল আলাইহিসসালাম বলে বাবা আপনি যদি আমার হাত পা বাইদা জবাই করেন কিয়ামত পর্যন্ত মানুষ বলবে ইসমাইল জবাইয়ের মধ্যে রাজি ছিল না তার বাবা তার হাত পা বাইন্দা জুরে জবাই করছে ও বাবা আপনি আমার হাত পা খুইল্লা দেন তুমি কি নড়াচড়া করবা না ও বাবা ইনশা আল্লাহ মিনাস সাবিরি আমার দয়াল নামে এত গমদু আমরা রে কই রাসে রে জাদু গো ওরে দেখা দিয়া কুলে নিয়া দেখা দিয়া কুলে নিয়া নিবাও মনের বেদনা আমার মন গো ইয়াসে দেওয়ানা এই কুড়ি গ্রামের পোলাপান টিয়ারা বিদগরের পোলাপান জবানটা খুললে কোন আল্লাহু আকবার ও বাবা বাবা আমার বাদন খুললা দেন আমি একটু লড়ম না গাঁটো লড়াইতাম না হাত লড়াইতাম না পাও লড়াইতাম না ও বাবা ইয়া আবাদি ফাল মা তোমার সাথে যদি উনি ইনশা আল্লাহ মিনা সাবিরিন যখন গলায় ছুরি চালাইবেন আমাকে দর্জ সিন্ধের অন্তর্ভুক্তি পাবেন এই কথা বলার পর লাম্মা আসলামা বাবাও রাজি ছেলেও রাজি সুবহানাল্লাহ সন্তান ডাক দিকে আব্বা আমি রাজি হাত তো খুলছেন আমি খুশি পা খুলছেন আমি খুশি চোখ খুলছেন আমি খুশি ফালাম্মা আসলামা আপনিও রাজি আমিও রাজি ওয়াতাল্লাহু তাকে কাত করে শুয়া দিলেন লিল জাবিন কাত করে শুয়া দিলেন যেই মাত্র শুয়া দিলেন ওই মুহূর্তে যখন শুয়া দিলেন আরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলেন হে ইব্রাহিম জান্নাতে যাও একটা দুম্মা নিয়ে ইব্রাহিম নবীর কাছে যাও ইয়া আল্লাহ বলেন ওয়া না দাইনাহু আইয়া ইব্রাহিমা কদ সাত্তাক্তার রুইয়া ইন্না কাসারিকা নাজসিল মুহসিন চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলছেন হে ইব্রাহিম ওয়া না দাইনাহু আইয়া ইব্রাহিম আল্লাহ ডাক দিয়ে বলছেন হে ইব্রাহিম কদ সাদাকতা তুমি সত্য স্বপ্ন বাস্তবায়ন করেছো কদ সাদাকতা রুইয়া ইন্না কাসারিকা নাজসিল মুহসিনিন আমি তোমার কুরবানি কবুল করেছি আমি আল্লাহ যাকে ভালোবাসি এভাবেই পরীক্ষা করি এভাবেই পুরস্কার দিয়ে থাকি সুবহানাল্লাহ Oh!
আয় হায় আয় হায় ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদদাক্তা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন এ যুবক একনিষ্ঠ যারা প্রেমিক যারা তাকওয়ামান যারা মুমিন যারা আশিক যারা পরীক্ষা তো হবেই পরীক্ষা তো হবেই পরীক্ষার মাঝে একদম স্ট্রংলি আপনি ধৈর্যের সেতু হয়ে থাকবেন আপনাকে বিজয়ের পতাকা আল্লাহ দান করবেন আল্লাহ বলেন হে জিব্রাইল দুম্বাটা নিয়ে আয় এই দিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের গলায় ছুরি চালায় ছুরি আর গলায় ঢোকে না এ ছুরি তুই ঢুকিস না কেন ছুরি জবাব দে তুমি আমাকে বলছো গলায় স্পর্শ করার জন্য আল্লাহ বলছে খবরদার ছুরি আমার ইসমাইলের গলায় স্পর্শ করবি না গলা তো কানে না ওখান থেকে দুম বানিয়ে এসেছে আর বলছেন হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ আপনার কুরবানি কবুল করেছেন আপনি এই দুম্বাটা কুরবানি করুন বাস দুম্বা কুরবানি হলো আল্লাহর পক্ষ থেকে এলান হলো হে ইব্রাহিম আমার হাজারকে বলেছো দাওয়াত খেতে আসছো আমার হাজারা যদি বলে শুধু বাবা ছেলে খেয়ে এসেছো আমার জন্য কি এনেছো এই যদি বলে তাহলে কাজ করো এটা জবাই করা হলো এই গোশতটাকে তিন ভাগে ভাগ করবা এক ভাগ নিজে খাবে আর এক ভাগ আত্মীয়-স্বজনকে দিবে আর এক ভাগ গরিব এতিম মিসকিনদের মাঝে বণ্টন করে দিবে এইভাবে বণ্টননামা দিয়ে দিলেন বাস যুবক ভাইয়ের আমার পরিষ্কার হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জবাই করতে গিয়ে আল্লাহকে রাজি করেছেন প্রয়োজনে সন্তান দিয়ে দিব প্রয়োজনে আমার জান দিয়ে দিব প্রয়োজনে আমার মাল দিয়ে দিব কিন্তু মুস্তাফাকে ছাড়তে পারবো না আমার আল্লাহকে আমরা ছাড়তে পারবো না কথা বলেন ঠিক না ঠিক আরো বড় করে বলেন ঠিক না ঠিক তাহলে যুবক ভাইয়ের আমার একটু আমার যুবক ভাইরা আপনারা শুধু এটা না আপনি যেটা বলছেন শুধু এটা না ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দিয়েছিল ইব্রাহিম রে তুমি তো জ্বলে যেতে তোমার কপালে ছিল নূর মুবারক হে মুসা তুমি তো তুর পাহাড়ে জ্বলে যেতে তোমার কপালে ছিল নূর মুবারক হে ঈসা হে ইসমাইল তুমিও কেটে যেতে তোমার গলায় ছিল রাসূলের নূর মুবারক বড় করে বলুন না সুবহানাল্লাহ এইভাবে যত ধরনের কঠিন কঠিন নবীদের পরীক্ষা আছে সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে হুব্বে মুস্তাফার প্রেমের নিদর্শনের উপরে কথা বলেন ঠিক না ঠিক এই জন্য যুবক আমি আপনাকে বলছি সন্তুষ্ট করব একজনকে জবানটা খুলে বলুন তিনি কে আরো বড় করে বলেন তিনি কে তাহলে কুরবানি যে আসতেছে কুরবানিতে লাইয়ানাল্লাহ লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম তোমাদের পক্ষ থেকে যে কুরবানি করো এই কুরবানির গোশত আল্লাহর কাছে পৌঁছে না কুরবানির রক্ত আল্লাহর কাছে পৌঁছে না আল্লাহর কাছে পৌঁছে আপনার অন্তরের তাকওয়া কথা বলেন ঠিক না ঠিক তাহলে সেই জন্য যুবক ভাইয়ের আমার আজকে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে বিদায় বেলায় কথা শুধু একটাই ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দিতেও দ্বিধা করল না ইব্রাহিম আলাইহিস সালাম একজনকে সন্তুষ্টি করার জন্য জবানটা খুলে বলুন তিনি কে আরো বড় করে বলেন তিনি কে সেই আল্লাহর প্রেমে রসুলের প্রেমে আমরা নিজেকে কুরবান করতে চাই কি চাই না রসুলকে প্রশ্ন করা হলো ইয়া রাসূল আল্লাহ কুরবানি কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বল কুরবানি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ যদি বলুন না সুবহানাল্লাহ কুরবানির পশুর গায়ের মধ্যে যতটা পশম থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পশম পরিমাণ নেকি কুরবানি দাতাকে দান করে দেয় রাসূল বলছেন তোমরা মোটা তাজা সুন্দর দেখে তোমরা পশু ক্রয় করো হ্যাঁ এই পশু হাশরের ময়দানে পুল সিরাতের উপর দিয়ে পার হওয়ার বাহন হবে জোরে বলুন না সুবহানাল্লাহ এই জন্য আমরা দুর্বল কোনো পশু ক্রয় করব না সুন্দর দেখে অত্যন্ত সাবলীল দেখে নিখুঁত দেখে আমরা কোরবানি করব কথা বলেন ঠিক না ঠিক এই জন্য সবচেয়ে বড় কথা আল্লাহর কাছে পৌঁছে বান্দার তাকওয়া আমরা যখন আল্লাহর জন্য একটি পশু ক্রয় করে কুরবানি করব এই পশুটা হতে হবে নির্বিঘাল কথা বলেন ঠিক না ঠিক আমার যুবক ভাইরা পায়ে হাত রেখে বলি সন্তুষ্ট দিতে আল্লাহকেই করব আমরা সব সময় সমাজ যাবতীয় এবাদতের ভিত্তিতে এবাদতের মাঝে আল্লাহ পাকের শতভাগ সন্তুষ্টি কামনা করব আজকে অনেকে কুরবানি করে এখনই কিন্তু ফ্রিজ দয়া পরিষ্কার করে নিছে গোস্তগুলা ছয় মাস খাইবার লাগিয়া ফ্যাট তার গোষ্ঠী কথা কন ঠিক না ঠিক গরুরা সবাই কই দেই পাও না একবারে রান ধরে সাতটা রান খুললা ফ্রিজে নিয়ে ধোয়াই দে এরপরে রানটা কইলে গোস্ত বানাইবার সময় এবারে কি করে জানেন গোস্তটা বানাইবার সময় গোস্তটা যখন বানা 8 ডিগ্রি
আর বুড়াগার আড্ডিটি আর কিছু হই যে ইয়াদ আছে বাইরা টাকল টাকল টাশকেল ওই আর এটার কি দেখল গদারা গদ 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 এই গদারার মধ্যে কুবা কুবানের পরে কিছু কাট কুট লেগেতে হ্যাঁ এই মিশ্রিত গোস্তগুলো হাড্ডির লগে মিলাইয়া দুইটা তিনটা টুকরা কোন রকম মিলাইয়া ওই দরজার সামনে একটা সারির মধ্যে একটা বলের মধ্যে তৈরি হয় ওই যখন ইতি মিসকিনরা আসে এইগুলা দিয়া কোন রকম ভাবে বিদায় কইরা দেয় আর নিজে রানের আড্ডিডি সিনা রানের নাড়ি রানের গোস্তডি সিনার আড্ডিডি সবই বাচ্চা বাচ্চা নিয়ে ফ্রিজে ঢুকা আর গরুটা কাটার পরে প্রথম রানটা বাইর করলো ক রাইন দালাও দিয়া দিছে বয় দিছে মাপটা পার কি রাইন দালাও ঠিক আছে হে 12টার সময় খাইলা অনেক গরমের মধ্যে 11টার সময় খাইলা হে খাইয়া সাদা একটা লুঙ্গি ফুইরা কমর মধ্যে গামছাড়া বাইন্দা আর সেন পেটে গেঞ্জি লাগাইয়া রাস্তা দিয়ে আড়ে আর খিলেন করে ওই বেড়াতে গেছে যায় ক গরিব দেখলি ক তারা খাইছ না আমি খাইয়া হওয়ান গেলি আবার স্পিডও খা স্পিডও খা কেমনে রে খা এতিমের মুখে আর গরিবের মুখে যেন বুঝতর গ্রান্ডা লাগে তুই যদি গরিব হইতে বুঝলি পেটের খিদা কি জিনিস আপনি যদি গরিব হইতেন আর আপনি যদি মানুষের দরজায় দরজায় এক টুকরা গোস্ত জন্য যাইতেন সেদিন বুঝতেন গোস্ত খাওয়ার স্বাদের যে আকাঙ্ক্ষা কত প্রবল আপনি কেমনে মুখের মধ্যে খাবারটা দশটায় দিয়ে দিলেন আর গরিবের জন্য আড্ডি উড্ডি গুড়াগাড়া রাখলেন আপনি তো সুষম বন্টন নিতে আলোকে জাকাত দিতে জানেন না গোস্ত বন্টন করতে জানেন না কথা বলেন ঠিক না বেঠি এই ফ্রিজের মধ্যে ইচ্ছা মতে নিয়া ফলিতিন দিয়া বাক্স করে বইরা তৈরি হয় আট মাস নয় মাস খাইবার লাগিয়া এমন কিছু লোক সমাজে আছে না নাই এই বুইয়াবাড়ির গরুটা 1,20,000 কিনছে আমি এলাম চৌধুরী সাহেব আমি 1,60,000 না কিনলে কি বেড়াই তোমার চৌধুরী কইব মানুষে দেখাইবার লাগিয়া গরু কিনতেছে মানুষে দেখাইবার লাগিয়া গরু কিনতেছে কিন্তু আল্লাহর সন্তুষ্টি নাই কথা বলেন ঠিক না বেঠে এ আল্লাহর কাছে একমাত্র পৌঁছে বান্দার তাকওয়া গোস্তও পৌঁছে না রক্তও পৌঁছে না এই জন্য কোরবানির গোস্ত কোরবানির পশুর গলার মধ্যে ছুরিটা চালাইবার আগে আপনার ভিতরে যে আমি তো অহংকার রিয়া গিবত হিংসা সবগুলোর আগে জবাই কইরা আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করতে হবে কথা বলেন ঠিক না বেঠে আরো বড় করে বলেন ঠিক কিনা আপনার ছেলে মেয়ে মেয়ে থাকলে মেয়ের বাড়িতে গোস্ত পাঠাবেন সে কুরবানি দিলেও পাঠাবেন সে অহংকার করে বলবে আমার বাবার বাড়ি থেকে এসেছে আমাদের এই এই বন্টনগুলো এখন হারিয়ে গেছে সে বলে কি আমার আত্মীয়ত্ব কুরবানি দিছি তো আত্মীয়কেও আপনি দিতে পারবেন ইচ্ছেগুলো তো আপনি সবই খেতে পারবেন কিন্তু আপনার এই এত সুন্দর আনন্দ ঈদের ভাগ আপনি একা গোস্ত খাবেন কেন সবাইকে নিয়ে খাবেন এটার নামই হলো ঈদ কথা বলেন ঠিক না বেঠি তাহলে যুবক ভাইরা আমার আজকের যে কথাগুলো আমি সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করেছি রাত্র বেশি হওয়ার কারণে এক ধারাবাহিক ভাবে কুরবানির ওয়াজটা করার উদ্দেশ্য হলো সামনে কুরবানি আসতেছে এটাকে ইতিহাস এই ইতিহাসটা আমরা হৃদয়ে লালন করব আপনারা জবান খুলে বলুন অন্তরে একজনের ভয় লালন করব জবান খুলে বলুন তিনি কে আল্লাহ আমার সাথে কারা কারা একমত হাত তোলেন আল্লাহ নারে তাকবীর আল্লাহ নারে রিসালা আল্লাহ সম্মেলন জিন্দাবাদ টিকে আসুন তিনি তাহি সাহেব জিন্দাবাদ মারহাবা জোরে গান